আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইয়ামিনের 1 বছর পূরণ হলো, তো সেই জন্য আমরা ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি। তো সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু ইয়ামিন গত বছর আগস্টের 2 তারিখ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছিল, তো আজকে আগস্টের 2 তারিখ, তো ওর আজকে 1 বছর পূরণ হয়ে গেছে। তা আমরা আজকে সকাল সকাল একটু আমরা 2 ভাই বোন মার্কেটে চলে এসেছি, যেহেতু ওর ছোটখাটো একটা প্রোগ্রামের আয়োজন করেছি। তো ওর জন্য কিছু ড্রেস আর কিছু ডেকোরেশনের জিনিস কেনাকাটা করে নিয়ে যাব। তো আগে থেকেই বাজার সাজার সব কিছু করা হয়ে গেছে, তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। তো আমরা আজকে একটু শপিংয়ে এসেছি, তাই শপিং ভিডিওটা করে নিচ্ছি। আর সারাদিন কি কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শপিং শেষে বাসায় এসে দেখছি ইয়ামিনের প্রচুর জ্বর চলে এসেছে, ইয়ামিন খুব কান্না করছে। তো ওর জন্য একটা ঘড়িও আনা হয়েছে, তো ঘড়িটা ওকে হাতে দিয়ে একটু খেলা করার চেষ্টা করছিল। তো ওর সাথে কিছুক্ষণ খেলা করেই সন্ধ্যা হয়ে গেছে, আমি নাস্তা করে কেকগুলো রেডি করে নিতে চলে এসেছি, যেহেতু ইয়ামিনের বার্থডের জন্য কেক তৈরি করতে হবে, কেকগুলো অবশ্যই স্পেশাল হবে। তাই আমি আগের দিন রাতে কেকগুলোকে তৈরি করে নিয়েছি। আর কেকগুলো তৈরি করার জন্য দেখেন কতটা ঝামেলা আমি তৈরি করে নিয়েছি, সবকিছু এলোমেলো করে একদম নিচে বসেই সব তৈরি করে নিয়েছি। আর এদিক থেকে অলরেডি কেকগুলো বেক হতে আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর কেকগুলো ভিডিও করার পর, মেকিং করার পর আমি যে ভিডিও করব সে কথাটা একদমই ভুলে গিয়েছিলাম। এতো আমার কেকগুলো একদমই রেডি, আমি বেশ কিছু কাপ কেক আর প্লেন কেক সবকিছুই বানিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, তো পরের দিন সকাল সকালই আমি রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছি আর অলরেডি রান্না শুরুও করে দিয়েছি। যেহেতু দুপুরেও 4 থেকে 5 জনের জন্য খাবার দিতে হবে, তাই দুপুরের আগেই আমি রান্না করে নিচ্ছি। আমাদের প্রোগ্রামটা হচ্ছে রাতের বেলায়, তবে দুপুরে অনেকেই চলে আসবে মেহমান, তো ওনাদের জন্য আমি রান্না করে নিচ্ছি। তো এদিক থেকে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর এদিক থেকে চিংড়ি মাছগুলোকে মালাইকারি রান্না করে নিব। আর এদিকে এসে দেখছি সবাই বাসার একসাথে মিলে বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছে, যেহেতু সময় খুবই কম। আর এদিক থেকে ইয়ামিন দেখতেই পাচ্ছেন এত বেশি জ্বর এসেছে ওর, জ্বরে ও একদমই ক্লান্ত হয়ে গেছে, ওর চেহারাটা একদমই মলিন হয়ে গেছে। তো ওকে একটু খুশি করানোর চেষ্টা করছে সবাই মিলে। তো যাই হোক, ও কিছুক্ষণ পর একটু মনটাকে খুলে বেলুনগুলোকে হাত দিয়ে ধরছিল, খেলা করছিল, তো সবার কাছেই ভালো লাগছিল। একটু টেনশনও হচ্ছিল ওর, যেহেতু জ্বর চলে এসেছে প্রোগ্রামে ও কিভাবে কি করবে। তো যাই হোক, ও একটু নিজেকে সামলিয়ে নিয়েছে, তো আমাদের কাছেও ভালো লাগছে। বেলুন নিয়ে বেশ কিছুক্ষণ খেলা করার পর ওর বেলুন দিয়ে আর ওর কিছু ছবি দিয়ে একটা ব্যানার তৈরি করা হয়েছিল, সেগুলো দিয়ে ঘরের একটা পাশে ডেকোরেশন করা হয়ে গেছে অলরেডি। আর মেহমানরাও অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে। এই তো মেহমানরা যেহেতু চলেই এসেছে, আমি কেকগুলোকে টেবিলের মধ্যে সার্ভ করে নিয়েছি, এখন সবাই মিলে একসাথে কেক কাটবে। তো কেক কাটার আগে ইয়ামিন একদমই ঘুমিয়ে পড়েছিল, ওকে অনেক চেষ্টা করে ঘুম থেকে তুলে তারপর ওকে রেডি করে তারপর নিয়ে আসা হয়েছে। তো ওর যেহেতু প্রচুর জ্বর, ও খুব বেশি মানে ভয় পাচ্ছিল সবকিছু সবাইকে দেখে, লাইটিং দেখে। তো ওকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু শান্ত করা হয়েছে, এরপর ওকে নিয়ে কেক কাটা হচ্ছিল। তো কেকটা খুব ভালো করে কাটা হয়নি, যেহেতু ওর জ্বর বেশি মানুষ দেখেছে, তো ও ঘাবড়িয়ে গিয়েছিল, তো খুব কান্না করছিল, খুব জোর করে ওকে দিয়ে কেক কাটানো হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ওকে ধরে জোর করে কেক কাটানো হচ্ছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমার বাবাটা 1 বছরে পা দিয়ে দিয়েছে, তো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই জন্য সবাই দোয়া করবেন। আর ওর মামারা সবাই মিলে ওকে খুব বেশি হাসানোর চেষ্টা করছে, ওর সাথে খুব খেলা করছে। তো এই তো একটু হেসেছে, তারপর সবাই একসাথে একটু আনন্দ করে এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর খাওয়া দাওয়ার এই পাশটা আমার আব্বা আর আমার ভাই সামলাচ্ছে, ওরা দুজন মিলেই খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে রাতের বেলায় সবাই যখন চলে গেছে, তো ওর গিফটগুলো একটু খুলে দেখছিলাম, ও কিছু গিফট পেয়েছে, কিছু ড্রেস আর কিছু খেলনা গিফট পেয়েছে। তো এগুলোই সবাই মিলে খুলে দেখছিলাম, তো ওর খেলনাগুলো আর গিফটগুলো খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে ওর এই রোবট কারটা, এই রোবট কারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো ও এক জোড়া জুতো, তারপরে রামপার গেঞ্জি সেট, অনেক কিছু গিফট পেয়েছে। তো আমি কিছু কিছু ভিডিও করে নিয়েছি। আর আপনারা অনেকেই হয়তো ভাবছেন অনেক গিফট পেয়েছে, তার মধ্যে আমার গিফটটা কোথায়? হ্যাঁ, আমার গিফটটাও আছে, তো আমি খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, সেজন্য আমার গিফটটা আমি আনতে পারিনি। তো এই ভিডিওটার শেষে আমি আমার গিফটটাও আপনাদেরকে দেখিয়ে দিব।
আমিও ইয়ামিনকে একটা খুব সুন্দর গিফট করেছি। এটা ওর বাবার ইচ্ছা ছিল, আমি যাতে ওকে এই গিফটটা করি তাই আমি ওকে এই গিফটটা করেছি। তো এই তো এটা হচ্ছে সেই রোবটিক কার, এটা চালু করার সাথে সাথে রোবটের মতো দাঁড়িয়ে যায়। আর এদিকে কিছু ক্রোকারিসের জিনিসও পেয়েছিল, ক্রোকারিস আইটেমগুলো কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, এগুলো আমাদের বাসায় কাজে লাগবে, এগুলো কাজে লাগারই জিনিস। তো এই তো ওর খেলনাগুলো দেখিয়ে দিলাম। এই তো পরের দিন সকালবেলা আমি চলে গিয়েছি আমার ভাইয়ের ছেলের জন্য গিফট কিনতে। তো আমি যেহেতু সময় পাইনি, আমার ভাইকে নিয়ে আমি চলে এসেছি। তো ওর একটা সাইকেলের খুব ইচ্ছা ছিল, ওর ছেলের জন্য একটা সাইকেল নিবে। তো আমি চিন্তা করেছি সাইকেলটা আমি গিফট করব। তো এই তো সে সাইকেলটা এখন কিনে নিয়েছি। আর এই সাইকেলটা ও নিজে থেকে পছন্দ করে নিয়েছে। তো আমি বাসায় যেয়ে সাইকেলটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো সেই সাইকেলটা, এটাকে সাইকেল বলে না কি বলে আমি জানি না, তবে আমার ভাষাতে এটা সাইকেলই। তো ইয়ামিনের এখনো জ্বর কমেনি, তো ইয়ামিনকে চেষ্টা করা হচ্ছে একটু আনন্দ দেওয়ার, ওর বাবা ওকে আনন্দ দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।